আসসালামু আলাইকুম, আমার নাম সাগর কুমার বড়ুয়া। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে ডিপুটি ডাইরেক্টর হিসেবে কাজ করে আসতেছি। আমাকে সময় মাঠে থাকতে হয় বিভিন্ন, এই সময়কালে আমার মলদারে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আমি যখন চিটং এ জব করি, 2010 সালে আমার মলদারে মানে তীব্র ব্যথা এবং জ্বর। আমি কাতই শুইতে পাই না, হাঁটতে পাই না, বসতে পাই না। চিটং এ একজন ডাক্তার দেখাইছিলাম, মানে ওই যে সার্জারি ডাক্তার, তো উনি বলছে এটা অনেক সেন্সিটিভ একটা রোগ আপনার, এটা অপারেশনে অনেক টাকা খরচ হবে। আমি আপনাকে প্রাথমিক কিছু ট্রিটমেন্ট করতেছি, ট্রিটমেন্ট যদি আমি ভালো হয়ে যান তো ভালো, নাহলে একটু অপারেশন করতে হবে। তো এই ওনার ট্রিটমেন্ট দিয়েছে কিছু, মানে ক্যাপসুল দিয়েছিলো, কিছু ওষুধ দিয়েছিলো আমাদের জ্বরের এবং ব্যথার। তো এই ওষুধটা খাওয়ার পরে 3 দিনের মাথায় আমার আমার জ্বরটা কমে যায় এবং ব্যথাটা কমে যায়। তো আমি মোটামুটি সুস্থ বোধ করছি, এরপর আমার কোনো আর প্রবলেম হয় নাই। তা আমি যখন চিটং থেকে বদলি হয়ে ঢাকা আসছি, তখন ঢাকাতে আমার একটা প্রবলেম এসেছে। আমার 2014 সালে এটা আমার মানে মলদারে ব্যথা আবার পুনরায় শুরু হয়েছে এবং বসতে পায় না, শুইতে পায় না, সবসময় ঝরঝর ভাব থাকতো আমার। এই সমস্যা আমি ফেস করতে করার পরে আমি ডাক্তার শরণাপন্ন হই, সরদি হাসপাতালের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর তৎকালীন, ওনাকে দেখাই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। উনি দেখানোর পরে বলছে এটা অপারেশন করতে হবে, এটা আপনার মাংসপেশি জমাট হয়ে গেছে, এটা খেটে ফেলে দিতে হবে, আপনার তখন ভালো হয়ে যাবেন। তখন উনি আমাকে ওনার পরামর্শে আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মিরপুরে এবং ওখানে আমি অপারেশন করি। করার পর আমার 3 দিন পর আমাকে আমি রিলিজ নিই হাসপাতাল থেকে। রিলিজ নেওয়ার পরে আমার 7 দিনের মাথায় আমার ব্যথাটা তীব্র, জ্বরও তীব্র, মানে ভালো হচ্ছে না। তখন ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি আবার কিছু ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পর কোনো ভালো হচ্ছে না। আবার ওনার কাছে গেলাম 10 দিনের মাথায়, তখন উনি আল হেলাল হসপিটালে আমাকে ভর্তি করাইছে। ভর্তি করার পরে উনি আমাকে বললো কদে এটা একটা অ্যাবসেসের মতো হয়ে গেছে আপনার, এটা একটা ইনফেকশনের মতো, ওইটা অপারেশন করতে হবে। তখন উনি আমার অবশ্যই আমার টাকা পয়সা নেয় নাই, উনি তাৎক্ষণিক আমার থেকে মানে ভর্তি করে অপারেশন করে ওইটা আমাকে মানে অপারেশন করে দিয়েছে। দেওয়ার পর আমি ওখান থেকে গরম পানিতে বসা শুরু করছি আর কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া দিয়েছে। তো গরম পানি বসতে বসতে আস্তে আস্তে ওইটা শুকে গেছে, ব্যথাও কমে গেছে, আমি মোটামুটি ভালো হয়ে গেছিলাম। তো এইভাবে আমি মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করতেছি। করার পরে আমার 2016 সালের দিকে যখন আমার দেখেছি যেখানে আমার অ্যাবসেস হয়েছে ওই জায়গায় আমার আবার এটা ফুটে মানে পুষ বেড়ে হতো, রক্ত বেড়ে হতো, তখন ব্যথা শুরু হইতো। তখন আমি মানে তখন ফরিদপুরে আমার পুষ্টিম, ফরিদপুরে আমি গেলাম মেডিকেল কলেজ হাসপাতালে, ওখানে বলছেন একটু অপারেশন করতে হবে। এর কারণ ওখানে আমি আবার ভর্তি হই, ওখানে আমি কলকাতা সার্জারি ডাক্তারে মানে ভর্তি হই, ওখানে অপারেশন করি। করার পরে ওখানে আমার ড্রেসিং করতেছি, ড্রেসিং করার পর দেখতেছি আমার কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই। ইম্প্রুভমেন্ট না হওয়ার কারণে আমি আবার ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হসপিটালের যে কলেক্টর সার্জারি প্রফেসর ডক্টর দেখাইছি, উনি বলছেন এটা অপারেশন করতে হবে, আমরা সাকসেসফুল অপারেশন হয় নাই। তো ওনার কাছে আমার অপারেশন করলাম। করার পরেও গরম পানিতে বসা, অ্যান্টিবায়োটিক খাওয়া, এগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি 3 মাস, 7 মাস, 5 মাস, 6 মাস। 2017 সাল থেকে 2018 সাল মানে পর্যন্ত ওনার কাছে এই ট্রিটমেন্টে আসা যাওয়া করতেছে, গরম পানিতে বসতে খাচ্ছি, কিন্তু আমার ইম্প্রুভমেন্ট উনি বলছে একটা ছোটো একটা অপারেশন লাগবে। তখন বুঝে গেছি আমার অপারেশন সাকসেস হয় নাই। তো ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমি 2018 সালের মে মাসে হার্ট অ্যাটাক করছিলাম। হার্ট অ্যাটাক করার পরে আমি ওই আর ওনার কাছে যাই কাজ যেতে পাই নাই। তারপর পরবর্তীতে হার্ট অ্যাটাক করার পর 1 মাস আমি সুস্থ হওয়ার পরে 2 মাসের মাথায় ওনার কাছে গেছি। উনি বললো আমাকে কথা, যেহেতু আপনি হার্ট অ্যাটাক করছেন, এই মুহূর্তে আপনাকে অপারেশন করা যাবে না, আরও 6-7 মাস পর আপনাকে অপারেশনটা করা হবে। তখন আমি আবার আমার শারীরিক কন্ডিশন কারণে আমি রিস্ক নিই নাই, অপারেশনটা করি নাই আমি। তখন আমি হোমিও চিকিৎসা করা শুরু করছি। হোমিও আমি চিকিৎসা প্রায় 2018 সাল থেকে 2023 সালের আপনার জুনাক পর্যন্ত হোমিও চিকিৎসা করছি। হোমিও চিকিৎসার পরার দেখতেছি এই ভালো, এই খারাপ, এই ভালো, এই খারাপ, মানে কোনোটা ইম্প্রুভ পাচ্ছি না, মনে হচ্ছে ভালো হয়ে যাচ্ছে, আবার আবার ব্যথা, আবার পুষ পরে, আবার রক্ত পরে। তো এই যন্ত্রণা কষ্টটা আমি সহ্য করেছি দীর্ঘদিন। তার এস এম এরফান স্যারকে অনেক ইনকাম জানতাম, কিন্তু আমি ভয়ে আমি মানে কাটাছিলেন ভয়ে আমি অপারেশন করি। তো আমি গুগলে যখন চাষিয়ে দেখলাম, দেখাচ্ছে এখন কাটাছিলেন না, এখন লেজার অপারেশন করতেছে সব জায়গায়। তখন আমি অনেক ডাক্তারকে দেখাইছি, আপনার আপনার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতাল দেখালাম, আবার ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল প্রফেসর ডাকলাম, এর অনেক ডাক্তার আমি দেখাইছি। দেখার পর আমার একটা মানে সিরিয়াস একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই বিষয়ে, কোন লাইনটা আমি চিকিৎসা করবো। তখন আমি এই স্যারের কাছে আমি মানে সিদ্ধান্ত নিলাম না, আমি আমার ভালো হইতে ওনার কাছে চিকিৎসা করা প্রয়োজন। কারণ অনেক অনেকে বললো আমাকে ইন্ডিয়াকে চিকিৎসা করতে, আমার আত্মীয় স্বজন আমাকে প্রেশার দিচ্ছেন, চাপও দিচ্ছে পরিবার থেকে। আমি বললাম ইন্ডিয়া যদি যাই, কারণ আমার যদি এটা আবার ড্রেসিং করতে হতো, আমি তো দীর্ঘদিন থাকতে পারবো না, আমার চাকরির প্রবলেম হবে। কারণ এই রোগের বড় একটা ট্রিটমেন্ট হলো মানে ড্রেসিং করা, ডাক্তারের কাছে বারবার মানে ফলো আপ চেক আপ করা।
অনেক ইন্ডিয়াতে রুগী এসে স্যারের কাছে মানে অপারেশন করতেছে, আমি এটা ফলো আপ দেখলাম, দেখার পর আমি নিজে সিদ্ধান্ত নিলাম এখানে আসলে হয়তো আমি আমি ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো। তখন আমি ডিটারমিনেশন সিদ্ধান্ত নিয়ে আমি এখানে গত জুন মাসের মানে 9 তারিখ আমি আসলাম, এসে স্যারকে দেখালাম, স্যার কিছু আমাকে টেস্ট দিছে, টেস্টগুলো আমি করাইছি, করার পরে আমাকে আবার ওই যে এমআরআই করাইছে, এমআরআই করাইলাম, করার পর বলছে আপনি মানে আমার কাছে অপারেশন এখন করতে পারেন, কোনো সমস্যা নেই, তো আমাদের আমার হার্টের প্রবলেম আছে, কোনো সমস্যা নেই, আমরা হার্ট লেজার মাধ্যমে অপারেশন করব, কোনো কাটাছিঁড়া হবে না, আপনি ভালো হয়ে যাবেন। তো এই জুন মাসে 22 তারিখ অপারেশন করছি আমি। এই অপারেশন করার পরে আমার আর মানে ফিস্টুলার যে অপারেশনগুলো, ফিস্টুলা আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, কিন্তু আমার মলদারের মানে আগে 3-4 বার অপারেশন করার পরে ওখানে বড় একটা গর্ত হয়ে গেছিলো, ক্ষত হয়ে গেছিলো, ওটা কারণে আমার একটা বড় ধরনের একটা প্রবলেম দেখা গেছে। মানে আমি 21 দিন স্যারের কাছে কন্টিনিউ ড্রেসিং করতে করতে এই মলদারটা আমরা শুকিয়ে ফেলছি, এখন মোটামুটি আমি সম্পূর্ণভাবে সুস্থ এবং একদম সবল সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ জীবনভাবে আমি ফিরে আসছি। ওই জন্য আমি প্রফেসর ডাক্তার এস এম এরফান স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মানে আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা তাকে দীর্ঘায়ু দিক, যাতে আমাদের মতো যারা দীর্ঘদিন রোগে কষ্ট পাচ্ছেন তাদেরকে যারা অধিক অধিক সেবা দিতে পারে এবং দীর্ঘদিন বেঁচে থাকে, বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।